আসসালামু আলাইকুম ভাইয়া নাপুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটি ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব। আজকের দিনে আমি অনেক কিছু করেছি এবং মর্নিংটা খুব লেজিভাবে স্টার্ট করেছি। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাই। সো সকালবেলা, আমার সকাল হয় আসলে 10টা 9টা এমন টাইমে। সো ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ থাকে ফোনে একটু গুতাগুতি করা, সব কিছু নোটিফিকেশানস চেক করা, মেসেজ আসলে ওগুলো চেক করি। অ্যান্ড আফটার দ্যাট আমি সোজে চলে যাই ওয়াশরুমে। বাট হ্যাঁ, এর আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমি আমার হেয়ারটাকে সুন্দর মতো কম্প করি। অ্যান্ড হেয়ারটা কম্প করা শেষ হলে সুন্দর মতো টাই করে নিই, একটা পনিটেল করি, যেন আমার মুখ ধুতে গেলে হেয়ার সামনে না চলে আসে। যাই হোক, ডিরেক্ট চলে গেলাম ওয়াশরুমে। আমি ফার্স্টে আমার মুখে একটু পানির ঝাপটা দিয়ে নিচ্ছি, এরপর আমি একটা ফেস ওয়াশ ইউজ করবো। আমি কখনো আমার ফেস ওয়াশ ডিরেক্টলি ফেস অ্যাপ্লাই করি না, সুন্দর মতো কিছুক্ষণ রাব করে আসলে আগে আমি ফোমটা ক্রিয়েট করি, দেন আমি আমার ফেস অ্যাপ্লাই করি। অ্যান্ড আমি সুন্দর মতো দেখো হাতের সাহায্যে ভালো মতো ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি আবার পানির ঝাপটা দিয়ে সুন্দর মতো এটাকে ক্লিন আউট করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট চলে যাবো হচ্ছে দাঁত ব্রাশে। নাথিং মাচ, তেমন আহামরি দেখানোর মতো কিছুই না, বাট আমার ভালো লাগতেছিল আসলে ফিল্মিং করতে। সো মনে হলো এক ফাঁকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। সো ফ্রেশ হওয়ার পর আমি ডিরেক্টলি চলে আসলাম বিছানা। আমি নর্মাল বেসিসে তাড়াহুড়ায় থাকলে ওইভাবে বিছানা কখনো গুছাই না, বাট যেহেতু আজকে একটু তাড়াহুড়া কম ছিল, সো আমি আস্তে ধীরে শান্তিতে বিছানা গুছাচ্ছিলাম অ্যান্ড আমার বাকি কাজগুলো করছিলাম। তো এরপর আমি চলে যাব হচ্ছে আমার হালকা পাতলা স্কিন কেয়ার। আমি ডে টাইমে নর্মাল বেসিসে সকালে অত একটা বেশি কিছু অ্যাপ্লাই করি না, অনলি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, যেটা আমার স্কিনটাকে রোদ থেকে বাঁচাতে সাহায্য করবে। অ্যান্ড আমি বাসায় থাকলেও সবসময় দেখা যায় যে সানস্ক্রিনটা ইউজ করি। অ্যান্ড সানস্ক্রিনটা একদম হেলা ফেলা দিয়ে শান্তিতে ইউজ করে অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে আমি আমার মর্নিং চা বানাতে। আসলে মর্নিং চা আমার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি তো জাস্ট এক কাপ পরিমাণে বানিয়ে নিচ্ছি, কজ আমি সবার লাস্টে উঠি। সো আমার জাস্ট নিজেরটা বানানো ছাড়া আর কারোর জন্য বানানোর থাকে না, কজ আমি অলরেডি সকালে বুয়াদের সাথে চা খেয়ে নেয় অ্যান্ড বাকি সবাই অফিসে থাকে। যাই হোক, সো চা বানিয়ে নিলাম এবং চাটা নিয়ে আমি জাস্ট শান্তিতে রিল্যাক্সিং মোডে বসে গেলাম। সারাদিন আমি কী কী করবো সেটা লিখতে অ্যান্ড আমি পুরো রুটিনটা সুন্দর মতো গুছিয়ে নিই। আমার আজকে ক্লায়েন্ট মিটিং ছিল, রাতের বেলা একটা গানের শো ছিল। সো সব কিছু আমি আসলে নোট ডাউন করে নিচ্ছিলাম যে আমি কীভাবে কোনটা করবো, সব কিছু প্ল্যান করে নিচ্ছিলাম। এরপর ডিরেক্টলি চলে যাচ্ছি রেডি হতে। সো আজকে আমি এই থ্রি পিসটা পরবো। সো দুই মিনিটে আমি জাস্ট এই থ্রি পিসটা পরে আসছি অ্যান্ড আমার কিন্তু ফেস মেকআপটা আমি অলরেডি করে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি জাস্ট এখন একটা মাস্কারা অ্যাপ্লাই করব। আমি হচ্ছে স্টিল অর্ডারে মাস্কারাটা অ্যাপ্লাই করছি, খুব ভারী করে কয়েক কোট অ্যাপ্লাই করব, সো দ্যাট আমি যে খুব বেশি চোখে কিছু করিনি বা আমি যে কাজল অ্যাপ্লাই করিনি আমাকে যেন দেখতে ভালো লাগে, আমাকে যেন একদম র না লাগে আর কি, একদম সিম্পলের মধ্যে একটু রিফ্রেশ টাইপের একটা লুক চাচ্ছিলাম। সো লিপসেও আমি হচ্ছে একটা লিপ অয়েল অ্যাপ্লাই করে নিলাম, খুবই রিফ্রেশিং একটা ফিল দিচ্ছিলো। ইটস লাইক আমার আজকের মেকআপটা খুবই ন্যাচারাল ছিল। সো তাড়াহুড়ার মধ্যে আমি আসলে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কজ আমি আপু আমার জন্য ওয়েট করবে আদারওয়াইজ। তো আমি হচ্ছে যে চলে গেলাম আসলে আমরা গুলশানে। তো আমাদের ক্লায়েন্ট একটু লেট করে আসে, যার কারণে আমরা ফার্স্টে গ্লোরিয়া জিন্সে বসি অ্যান্ড ক্লায়েন্ট অলমোস্ট 2 ঘন্টা লেটে আসে। যাই হোক, সো আমরা বসে কফি এনজয় করছিলাম, কজ মর্নিংয়ে আমার একটা কফি লাগে। সো এরপর জাস্ট আমরা কিছুক্ষণ পরে যখন ক্লায়েন্ট আমাদের ফোন দিল, আমরা জাস্ট ডিরেক্টলি ভেনুতে চলে যাবো। তোমরা দেখতেই পারছো যে এখানে একদমই আমাদের মন মেজাজ খুব খারাপ ছিল, কজ 2 ঘন্টা ধরে বসে আছি আমরা। তো এরপর চলে এলাম ক্লায়েন্টের সেই জায়গায়, এটা ছিল আমরা ক্লায়েন্টের প্লেস ভিজিট করতে এসেছিলাম। সো দিস ইজ দ্য বিউটিফুল রুফটপ। আমার তো রুফটপটা খুব ভালো লেগেছে, সামনে হয়তো দেখতে পারবে যেদিন আমরা হচ্ছে এখানে ইভেন্টের কাজটা করবো। আমি তোমাদের সঙ্গে এখন থেকে রেগুলার বেসিসে ডেইলি লাইফ ব্লগগুলো দিব। সো এরপর আমি তাড়াহুড়ো করে আসলে আমার শোতে গিয়েছিলাম, ওইখানে আমার অনেক কাহিনি হয়, তারপর আমার শোটা সামহাও ক্যান্সেল হয়ে যায়। তো আমি আমার ফ্রেন্ডের সাথে আসলে পরে, যেহেতু একটু পুরান ঢাকার দিকে গিয়েছিলাম আমার শোর পারপাসে অ্যান্ড ওর বাসা ওইখানে, তো আমি আমার ফ্রেন্ডের সাথে একটু বের হয়ে এক্সপ্লোর করতে। সো আমরা হচ্ছে বেলপুরি খেয়েছি, অনেক জায়গা জায়গায় ঘুরেছি অ্যান্ড এরপর আমরা আসলে টিএসসি যাবো চিন্তাভাবনা করি, যেহেতু আজকে আর তেমন কোনো কাজ ছিল না। বেলপুরিটা খুবই মজা ছিল, মামা তো একদম কী বলে বোম্বাই মরিচ দিয়ে টক দিয়ে একদম পারফেক্ট করে বানিয়ে দিয়েছিল অ্যান্ড তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কী পরিমাণে খুশি হয়ে গেছি।
সো যাই হোক, এখন আমরা হচ্ছে ফার্স্ট ডে বেলপুরি এনজয় করবো, দেন একটা রিক্সা নিয়ে ডিরেক্টলি চলে যাবো হচ্ছে টিএসসি। অ্যান্ড দেখো আমি জাস্ট কাবরের মতো খাচ্ছিলাম, কজ আমি সামহাও খুবই হাংরি ছিলাম। অ্যান্ড এই ক্লিপগুলো এখনও দেখে তো আমার জিভে পানি চলে আসতেছে যে এত ইয়াম্মি ছিল। সো যাই হোক, আমি তো তোমাদের দেখিয়ে সুন্দর মতো খেয়ে নিলাম, পেট খারাপ হলো তোমাদের দোষ। তো এরপর ডিরেক্টলি চলে গেলাম টিএসসিতে। টিএসসিতেও একটা কনসার্ট হচ্ছিলো, সো আমি তো জাস্ট মিস করতেই চাইনি, প্রত্যেকটা গান আমি শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগছিলো। অ্যান্ড মোমেন্টটা আসলে খুব ভালো ছিল। গান শুনে শেষ করে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। অ্যান্ড দেখো এই হচ্ছে আমার ছোট্ট বিল্লুটা। সো দ্যাটস অল ফর টুডে, হোপ ইউ লাইক দিস ভিডিও। সো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।